আমার মনে হয় না অ্যাকসেপ্ট করবে, নাহলে পাঠান খুব ভালো চলতো, চলে নাই পাঠান, আমার বিশ্বাস হিন্দি চলবে বাংলাতে চলবে। নতুন করে ছয়টা সিনেমার কাজ চলছে, ডিজাইনের কাজ, আমি ছয়টা এক জায়গায় তিনটা করবো সবারই, আর দুইটা এক জায়গায় আর একটা এক জায়গায়, মোট ছয়টা সিনেমা যত দ্রুত শেষ করতে পারি ইঞ্জিনিয়ার অত দ্রুত আমি কাজ ছয়টা সিনেমার কাজ করবো। আধুনিক সিনেপ্লেক্স হবে, সিনেপ্লেক্স বা আমারটা কম পয়সা, ওই 500 টাকার টিকিট সবার জন্য থাকবে আর কি, সবার জন্য থাকবে। এবং আমি যারা নিরো পাবলিক বলবো না, যারা ছবির দর্শক, যারা বাংলা ছবি দেখার দর্শক, তাদের জন্য আমি সিনেমা করব। নাটক অলরেডি আমি 30 পর্ব করে দুটা শেষ হয়েছে, আর একটা 12 পর্বের শেষ হয়েছে। ওইটা আমি অভিনয় করার জন্য না, আমি ইউটিউবে যেসব মানুষ কাজ করছে ওনাদের পাশে আমি কিছু কাজ করে যাওয়ার পরিকল্পনা, যেহেতু ফিল্ম ইয়ার আগে 4 বার ডুবছিল, ওঠা হয়েছে আস্তে আস্তে উঠছে, এইবার একটু বেশি ডোবা হয়েছে, কারণ ইন্ডিয়ান ছবিগুলো আইসে আমাদের সবচেয়ে সিনেমা হল ছবি বন্ধ করে দেওয়া গেল, আবার ডুবছে ইন্ডিয়ার বোম্বাইয়ের ছবি। বোম্বাইয়ের ছবি কিন্তু ক্যালকাটা বেলই চলে না, ওরা যায় না চালাইতে, আর এক দেশ পার হয়ে আমরা আরেক দেশে এসে ইন্ডিয়ান ছবি কোটা গাচ্ছে। এটা দেখে আমাদের বাংলাদেশের জনগণ পাবলিক আমার মনে হয় না অ্যাকসেপ্ট করবে, নাহলে পাঠান খুব ভালো চলত, চলে নাই পাঠান, আমার বিশ্বাস হিন্দি ছবি বাংলাদেশে চলবে না, হিন্দি ছবি যে কটাই আসুক সবটির সাথে আমার একটা করে ছবি রাখবে, ইনশাল্লাহ আমার ছবি ভালো যাবে, পাঠান হোক আর সেই পাঠান। এটা উচিত, এটা তো আমি বন্ধ করতে পারবো না, এটা বন্ধ করতে হবে গভর্নমেন্টকে। তবে গভর্নমেন্টের উচিত যে ভাষার জন্য যে দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে বাংলা ভাষার জন্য, এই ভাষার দেশে আমার মনে হয় না হিন্দি ছবি আসাটা উচিত, পাশাপাশি ইংলিশ ছবিও চলছে ওইগুলো আসা উচিত না, পাশাপাশি নেটেও চলছে কি ওই স্টার প্লাস অনেক চলছে, ওনারা টাকা দিচ্ছে না তারপরে ওনারা চালাচ্ছে, ওই আমাদের বাংলাদেশে একটা চ্যানেল চলে ইন্ডিয়া অবশ্যই। তবে আমি মনে করি এবং মন থেকে বলছি, তো বাংলাদেশের যেই এই চ্যানেল বা যেটাই যা করছে, বাংলাদেশের প্রতিটা চ্যানেল শুয়ে গেছে নাই, চলছে না, আগাম আর কয়েকদিন পর এটা লালবাতি চলবে প্রতিটা চ্যানেলে। দেখে আসলাম তো, আমি গেলাম ইন্টারভিউ দিয়ে আসলাম, কই ওই রকম আগে যে গেলে ঘুম ঘুম ছিল লোক, গেলে দেখতাম অনেক কিছু না, ওইটাবেন না, কথা বলে আসলাম যে না চ্যানেলের আগের অবস্থা 100% আছে কিনা সন্দেহ। তো আমি মনে করি এই হিন্দি ছবি, তারপরে হিন্দি ইউটিউব এর যে বাংলাদেশে না চলে, আমাদের যে চ্যানেল আছে যেটাই আছে কম বেশি চলুক, আমাদের বাংলাদেশ নিয়ে চলাটা উচিত আমি মনে করি। আমি তো মনে করি সর্বপ্রথম শিল্পী সমিতির গাফিলতির জন্য, নাহলে শিল্পী সমিতি ওপেন তো আপনাদের সামনে বলছে 10% দিতে হবে, যে শিল্পী সমিতি আগেই পতাকা উড়াই দিল যে সাদা পতাকা তোমাদের স্বাধীন দিয়ে দিলাম, তেহারে এই শিল্পী সমিতি আর কী করবে, আর কী বা কাজটা করবে।